ميلاد النبي পালন করুন মুমিন যদি দাবি করো আজকের জুলুসে যোগ দিন দলে দলে আজকের জুলুসে মহিষবাড়ি সুফি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মহিষবাড়ি সুফি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমরা আজকের পবিত্র এটি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস আলহামদুলিল্লাহ বলেন আজকের বৈদ্যকান্দি বলেন রামপদ্দা বলেন ডাবুরবাঙ্গা পুরনপাতাকান্দি মহিষবাড়ি মাথাভাঙ্গা আশেপাশে যারা আছেন সব গ্রাম থেকে কোনো না কোনো কিছু না কিছু আশিক রাসূল নবী প্রেমিকগণ আজকে আমাদের এই গুজরাটের জুলুসে আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন এই মিলাদুন্নবীর জুলুসে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশি আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কারণ হাদিসে পাক বলা হয়েছে যে আমার নবীজিকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন তাহলে কোনো কিছু সৃষ্টি হতো না ঠিক না তাহলে আমরাও দুনিয়াতে আসতাম না ইমানদার মুসলমান ব্যক্তি বলতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রমজানের রোজা হজ যাকাত এখন দেন ইমানদারের জন্য নামাজ আসবে দৈনিক পাঁচবার রোজা বছরে একবার হজ জীবনে একবার দৈনিক পাঁচবার নামাজ কিন্তু এই নামাজ এই রোজা এই হজ যাকাত ইমানদারের জন্য নবীজির প্রতি যদি আপনার আদব কায়দা মহব্বত না থাকে তাহলে আপনি ইমানদার না আপনার মতো ব্যক্তির দাঁড়িয়ে রেখেও কোনো দাম নাই আমি মনে করি আমগো এই মহল্লাতে অনেক হিন্দু ব্যক্তিরও আছে তারাও কিন্তু খুশি এবং তারা আমাদের এটাতে কোনো বাধা বিঘ্ন করে নেই বরং অনেকে অংশগ্রহণ করে কিন্তু কোনো মুসলমানের সন্তান হয়ে ইমানদার ব্যক্তির সন্তান হয়ে যদি কেউ এই মিলাদুন্নবীকে হিন্দুদের রথযাত্রার সাথে তারপরে আপনার শিয়াদের তাজিয়ার সাথে তুলনা করে দেখি আসলে মুসলমানের সন্তান না ওই তো আগুন মতো কি কোন আপনার কেউ মেনে নেবেন কোনো ব্যক্তি যদি আপনার এই যে দেখেন একটা স্ট্যাটাস দিছে একটা লোকে আপনাকে কেমন লাগে জানি না আমি মনে করি যারা ইমানদার নবী প্রেমিক সত্যিকারের মুসলমান তার অবশ্যই খারাপ লাগবে কষ্ট লাগবে এই লোকটা লাগছে যে হিন্দুদের রথযাত্রা শিয়াদের তাজিয়া মিছিল সুন্নি নামক মাজার পূজারীদের জশ্নে জুলুস মিলাদুন্নবী এক কথাই মুসলমানদের সাবধান করছে আবার উত্তরাকালে গেলে দেখবেন যে কত বড় জুলুস তাদের সেখানে একটা হইনি সইনি এই ধরনের কথা বলবে এটা আমরা কখনো মেনে নিতে পারি না তাকে হইনির ভূতে নাম রাখছে মিয়া খান আবার কই পড়ালে করছে তোর জন্ম মানে হিন্দুর জন্মের রথযাত্রার সাথে তুমি মিলাদুন্নবীকে তুলনা করতে এই সহকারে এই এলাকার যত লোক যারা এই ধরনের বাজে কথা বলবে আমরা তাদেরকে ইমানি দ্বারা ইমান দ্বারা তাদেরকে প্রতিহত করবো কি কন আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুক আমিন اللهم آمين يا رب العالمين يا الله بعد بروار دیگر مولا جاکی سوپا کلام الله شریف پاٹ کرا ہوئے سے درود شریف پاٹ کرا ہوئے سے تو غسل حدیہ محمد رسول الله صلى الله عليه وسلم کا پاک روح مدینہ منورہ روضہ مبارک فی سبیل اللہ بخشش کر دے یا اللہ اللهم آمین یا رب العالمین ای جل سای جے در زینیت ہاتھ اٹھائے سے مولا প্রত্যেকের মনের বাসনা দিলের আহঙ্কা মনের বংশা পূর্ণ করে দিও রে মাবু প্রত্যেকের মা বাবু দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মই মুরব্বী আত্মীয় স্বজন প্রত্যেকের রুহ মাগফিরাতে ফি সাবিলিল্লাহ বখশিস কর দে ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই মিলাদুন্নবী উপলক্ষে মাবুদ প্রত্যেকের ইসলাম কায়েম করার তৌফিক দান করে দে ইয়া ইয়া রাব্বাল আলামিন মাবুদ লালার কাবাল বাচ্চা সবাই হাত উড়াইছে মাবুদ প্রত্যেকের তুমি ইসলাম কায়েম করার তৌফিক দান করে দিয়ে
إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم مبود إسلام قائم کرنے والا তাদের প্রত্যেকের বিপদ আপদ হইতে রক্ষা করিয়া রাখিয়া বালা মুসিবত হইতে উদ্ধার করে দিয়া মাবুদ প্রত্যেকের উপর তোমার খাস রহমত নাযিল করে দিয়া ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم امين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحكي كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله